আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট আজকেই প্রকাশিত হবে। আমরা জানি যে 5 তারিখে প্রকাশিত হবে। নোটিশে তেমনটাই লেখা আছে যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 5/9 মানে 5 সেপ্টেম্বর 2023 মঙ্গলবার রাত 8টায় লেখা আছে। এখন আমরা কীভাবে রেজাল্টটি দেখব সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করা হবে। আপনারা প্রথমে এই ওয়েবসাইট অনেকে জানেন, অনেকে জানেন না, একাদশ শ্রেণীর ভর্তি বিষয়ে ওয়েবসাইট আমি দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগলে যাবেন, কম্পিউটার অথবা মোবাইল যে কোনো জায়গা থেকে যেতে পারবেন। এখানে লিখবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখলেই এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম নামে প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ভিজিট করবেন, ভিজিট করলে এমন একটি পেজ ওপেন হবে, এইখানে রেজাল্ট দেখার একটা অপশন পাবেন। যেহেতু এখন বিকালবেলা ভিডিও করছি, আপনি রাত্রিবেলা রাত 8টা অথবা 8টার কিছু আগেই এইখানে দেখতে পাবেন রেজাল্টের একটি অপশন থাকবে, ভিউ রেজাল্ট, সেখান থেকে রেজাল্টটা দেখতে পাবেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি একটু অন্যভাবে কেমন হতে পারে। ওই জায়গায় এরকম একটি শো হবে, রেজাল্ট এখানে লেখা থাকবে এরকম যে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন, এরকম ক্লিক দিলে এরকম একটু ওয়েবসাইট শো করবে। এখানে আপনার এসএসসি রোল নাম্বার, আপনার বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ভেরিফিকেশনে এখানে যেটা থাকবে, তখন এক এক সময় এক একটা শো হতে পারে, যেটা শো হবে সেটা দিয়ে ভিউ রেজাল্টে একটি ক্লিক দেবেন। ভিউ রেজাল্টে ক্লিক দেওয়ার পরে এমন কেমন শো হবে সেটাও দেখাচ্ছি। আপনি যদি চান্স পেয়ে যান সেক্ষেত্রে যেটা শো হবে এরকম লেখা থাকবে যে নাম লেখা থাকবে আপনার এবং অভিনন্দন, নিচের কলেজে মনোনীত করা হয়েছে, আপনার কলেজের নাম দেওয়া থাকবে, ইআইএন নাম্বার এবং কোন গ্রুপ এগুলো দেওয়া থাকবে। এরপরে আরও একটা নিচে জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে এরকম একটা জিনিস দেওয়া থাকবে যে 2-3 দিন টাইম দিবে, যে রেজিস্ট্রেশন ফি বাবদ 195 এরকম দিবে, হয়তো 230 অথবা 235 টাকা। এত তারিখের মধ্যে যারা মনোনীত মানে চান্স পেয়েছেন তাদের একটা অনলাইনে পে করতে হবে। যেমনটি নোটিশে লেখা আছে, আপনারা জানেন যে এখানে লেখা আছে শিক্ষার্থীর নির্বাচন মানে নির্বাচনের জন্য টাকা পে করতে হবে। যারা চান্স পাবেন 7 থেকে 10 তারিখের মধ্যে ওই ফিটা আপনাকে পে করতে হবে, না করলে কিন্তু আবেদন থেকে বাতিল হয়ে যাবেন। যাই হোক, এই বিষয়ে বুঝতে সমস্যা হলে আমার কমেন্টে, আমার হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশনে কমেন্টে আমার ফেসবুক লিঙ্ক থাকবে, ওখানেও ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন পেমেন্ট বিষয়ে যদি আপনাদের কনফিউশন হয়ে থাকে। এরপরে আপনারা এই যে এখানে তখন তো পাবেন রেজাল্টের সিস্টেমটা, এটাই আসলে দেখানো ছিল। আর আপনারা জানেন যারা চান্স পাবেন না তাদের এখানে অভিনন্দন না লেখা থাকে, ওইখানে লেখা থাকবে যে দুঃখিত লেখা থাকবে, অপেক্ষমান তালিকার জন্য অপেক্ষা করুন, মানে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করুন, ধরনের কিছু লেখা থাকবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এবং যারা বিষয়টি বুঝতে পারছেন আর রেজাল্ট এখনও দেয়নি কেন আজকে 5 তারিখ, তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে।